শেষমেশ হাজির হলো সেই দিন। আজই সন্ধে ছটায় শেষবারের মতো টিভির পর্দায় হাজির হবে মিঠাই। সুখে দুঃখে মিষ্টি মুখে গত আড়াই বছর ধরে বাঙালির সিরিয়াল প্রেমীদের নিখাত বিনোদনের রসদ জুগিয়েছে মুদুক পরিবার। অবশেষে ইতি পড়ল সেই জার্নিতে। শেষ বেলাতেও এক ঝাঁক চমক রইল সিদ্ধার্থ মিঠাইয়ের তরফে। পিছিয়ে থাকলেন না সোম তোরসাও। জি ফাইভে ইতিমধ্যে এসে গিয়েছে মিঠাইয়ের অন্তিম পর্ব প্রিমিয়াম এপিসোড। কি কি ঘটলো শেষ পর্বে চলুন একটু জেনে নিই। শুরুতেই হাসপাতালে দেখা মিলল চিন্তিত সিদ্ধার্থ মোদকের। মিঠাইয়ের ডান হাত বাদ দিতে হবে। চিকিৎসকের মুখে এ কথা শুনে বুক কেঁপে ওঠে উচ্ছে বাবুর। ডান হাত না থাকলে মিঠাই মিষ্টি তৈরি করতে পারবে না, আর তেমনটা ঘটলে মিঠাই তো মরেই যাবে, তা অজানা নয় তার। তীব্র যন্ত্রণা সহ্য করেও মিঠাই রানী হাসি মুখে জানায়, হাত বাদ পড়লেও তার চিন্তার কোনো কারণ নেই, তার আরেকটা হাত তো রয়েছে। এরপর সে ইশারা করে উচ্ছে বাবুর দিকে। মিঠাই যখন অপারেশন থিয়েটারে কেবিনে বসে, তখন ছেলে মেয়েকে নিয়ে প্রার্থনা চালিয়ে যাচ্ছে সিদ্ধার্থ। এরপর গানে গানে গোপাল স্মরণ করে মোদক পরিবার। পরে ডাক্তারবাবু জানান মিরাকল ঘটেছে এবং মিঠাইয়ের হাত বাঁচানো গিয়েছে। হাসপাতালে বসেই সিদ্ধার্থ মোদক গোপালকে প্রমিস করে মিঠাইকে বাড়ি ফিরলে সে নিজে হাতে পিঠে পুলি করে গোপালকে খাওয়াবে। আর এরপর মোদক বাড়িতে শুরু মিঠাইয়ের শেষ সিকোয়েন্স। হাসপাতাল থেকে বাড়ি ফিরলে মিঠাই রানীকে ভালোবাসতে আসছে তোমায় গানেই ওয়েলকাম জানালো দাদাই ঠাম্মি সহ পরিবারের বাকি সদস্যরা। সবাইকে চমকে দিয়ে শেষ এপিসোডে হাজির স্যান্ডি। একসঙ্গে মিলে পার্টিসাপটা বানালো সিদ্ধার্থ মিঠাই। দাদা আর মিঠাইকে পিঠে বলি বানাতে দেখে ফের গানের মেজাজে নিপাসি তোমারা। এর মাঝেই সোম আর তোরসা জানালো বাবা মা হতে চলেছেন তারা। বড় যাকে নিজের হাতে মিষ্টি মুখ করালো মিঠাই। আর এই পর্বে কি হতে চলেছে তা জানার জন্য দেখতেই হবে শেষ এবং অন্তিম পর্ব মিঠাই।